সালামালাইকুম সবাইকে। নাসিফ আহমেদ খান রেফারেন্টের পক্ষ থেকে রমজান মাসে একদম শেষে বিফোর ঈদ চলে আসলাম আজকে আমাদের প্রাইড ফরওয়ার্ডের লাস্ট স্টক আপডেট নিয়ে এবং আপনাদের সাথে কিছু আলাপ আলোচনা করার জন্য। আমি যে গাড়িটা থেকে নামলাম স্মল সেগমেন্টের একটি স্পোর্টস কার দেখতে পাচ্ছি, হন্ডা S660। খুবই কম সংখ্যক গাড়িটা বাংলাদেশে এসেছে, ভেরি লুক্রেটিভ কার, টু সিটার কার। 2013 সালে প্রথম এটা হচ্ছে একটি প্রোটোটাইপ ডিজাইন, এটা হচ্ছে জাপান হতে টোকিও মোটর শোতে এটা লঞ্চ করেছিল। এরপর হচ্ছে 2015 থেকে 2022 মার্চ পর্যন্ত এটা প্রোডাকশন চলেছে, কয়েকটা প্যাকেজ হয়। তো আমাদের সাথে আজকে এটা রেড কালারের এই হন্ডা S660 গাড়িটি আছে, 2018 মডেলের। আপনারা আসলে যারা স্পোর্টস এডিশনের এই কারগুলো নিয়ে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যদিও গাড়িটা আনার পরে বেশ কিছু ক্লায়েন্টের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, তো আপনারা কিন্তু দেখতে আসতে পারেন চমৎকার একটি দিয়ে এই স্মল স্পোর্টস কার ফিট। তাছাড়া মুশিউর আজকে আমরা আমাদের স্টক প্রিভিয়াস যেটা ছিল সেটার সাথে মিলে বেশ কিছু গাড়ি আমাদের সেল হয়েছে, আর কিছু স্টক আছে যেগুলো একটু এক নজর আমাদের ক্রেতাদেরকে দেখিয়ে দিব। আমাদের দেশে এবং দেশের বাইরে যারা প্রবাসী ভাইরা আছেন তাদেরকে অগ্রিম ঈদ মোবারক। আপনারা আমাদেরকে সাপোর্ট করেন দেখে আজ পর্যন্ত আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং অনেক সময় মূল্যবান তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, এই জন্য অশেষ ধন্যবাদ। গাড়িগুলো সব দেখে দেবো, এটা হচ্ছে 2018 এই স্টোরিংটা এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে, হোয়াইট কালার উইথ ব্ল্যাক ফিনিশিং রিম সহ। আমরা কিন্তু একদম চার রাত পর্যন্ত ওপেন আছি, আপনারা যারা আসলে এখন পর্যন্ত গাড়ি নিয়ে চিন্তা ভাবনা করছেন চলে আসতে পারেন আমাদের এই শোরুমে। তাছাড়া এক্সিট দুটো ইউনিট আছে, একটা 17 অকটেন ড্রিভেন গাড়ি আছে সিলভার কালার, একটি হচ্ছে 18 হাইব্রিড ইউনিট আছে, দুটো এক্স প্যাকেজ, দুটো গাড়ি রেডি আছে। পাশাপাশি একটি বড় একটি গাড়ি দেখতে পাচ্ছি, একটু ওল্ড মডেল হলেও একটি চমৎকার ইউনিট গাড়ি আছে আমাদের সাথে, এক্সট্রেল 2011 মডেলের গাড়িটিও আমাদের সাথে রেডি আছে। ইটস অফটেন ডিভেন ফোর হুইল ড্রাইভ গাড়ি। অনেকের মনে হতে পারে এত পুরনো গাড়ি আমরা কোথা থেকে কালেকশানে আনলাম বা এত পুরনো গাড়ি আমরা কীভাবে আনলাম। এই গাড়িটা বেসিক্যালি আমরা পোর্ট থেকে ছাড়ানোর পরে আসলে আমরা এটা ফরওয়ার্ডে আমরা পারচেস করেছি, এটা কিন্তু অপশনের গাড়ি না, এটা বেসিক্যালি অনেক দিন আমাদের গোডাউনে পড়া ছিল, সেখান থেকে আমরা সরাসরি ফরওয়ার্ডে কিনে আমাদের শোরুমে এনেছি। তো এটাও একদম চমৎকার ইউনিটি একটি গাড়ি আছে। এই গাড়িটি যারা আপনারা এক্সট্রেল নিয়ে আগ্রহী, একটু পুরনো একদম মিনিমাম বাজেটে গাড়ি নিতে চাচ্ছেন, একটু এসইউভি শেপের গাড়ি, তারা এই গাড়িটি কিন্তু আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। তাছাড়া আমাদের সাথে হন্ডা গ্রেস 2018 অকটেন ড্রিভেন গাড়িটি এখন পর্যন্ত রেডি আছে, শোরুমে আছে। এর এক্স প্যাকেজের হন্ডা গ্রেস 2018 এই রেড কালার ইউনিটটি যারা আসলে হাইব্রিড নিতে আগ্রহী না তাদের জন্য কিন্তু পছন্দের তালিকায় এই রেড কালার গাড়িটা রাখতে পারেন, চমৎকার একটি ইউনিট, শোরুমে এখন পর্যন্ত রেডি আছে। আর তাছাড়া আমাদের কাছে কিছু আমরা বলেছিলাম MPV কিছু গাড়ি আছে, এর মধ্যে GR প্রিমিয়ামটা আমরা কিছুদিন আজকে ছাড়িয়েছি, আজকে কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে 2018 GR প্রিমিয়াম উইথ মডেলিস্টা বডি কিটেড, এটা আজকে কনফার্ম হয়েছে। আমাদের আরও বেশ কিছু গাড়ি দোসরা মে নামতে যাচ্ছে, তো আপনারা যারা আসলে নোয়া স্কোয়ার ওয়াক্সি এগুলো নিয়ে চিন্তাভাবনা করছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ কিন্তু আমরা আপনাদেরকে দোসরা নামে যেগুলো অ্যারাইভেন সেখান থেকে আপনারা গাড়ি নিতে পারবেন। তো চলুন তাহলে আমাদের বাইক সেগমেন্টে চলে দিই, চলে আসলাম আমাদের বাইক সেগমেন্টে। আমাদের ওয়াল্টনের এই বাইকগুলো রেডি আছে, আমরা বাইক আনার পরে কিন্তু মোটামুটি ভালো একটি সাড়া পেয়েছি বাইকগুলোতে। এই বাইকগুলোর বিস্তারিত আমাদের পূর্বের ভিডিওতে দেওয়া আছে, সেখানে দেখে নেবেন স্টকগুলো আছে এবং যে অফারগুলো চলছে সে অফারগুলো কিন্তু বিফোর ঈদ আর কি ঈদ পর্যন্ত এখন পর্যন্ত আছে। আর তাছাড়া রিফানের যে অফারগুলো আমরা ছিল যেগুলো হচ্ছে 10-20,000 টাকা পর্যন্ত ছাড়ের যে অফারগুলো ছিল এবং গিফট আইটেম যেগুলো দেওয়া হয়েছে রিফান কোম্পানি থেকে, রাসেল ইন্ডাস্ট্রিজ থেকে এবং আমাদের ড্রাইভ ফরওয়ার্ডের পক্ষ থেকে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত বহাল আছে। ঈদ পর্যন্ত এই অফারগুলো বহাল থাকবে, ঈদের পরে আসলে নতুন শিডিউলে কী হতে যাচ্ছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপডেট করে দিব। একটু ভিডিওতে আমাদের এই বাইকগুলো দেখিয়ে দিব, সব রকম বাইকগুলো অ্যাভেলেবেল আছে, সাথে যুক্ত হতে যাচ্ছে অলরেডি অ্যারাইভড অ্যাট পোর্ট KPT এবং
কেপিভি দুটো ইউনিট কিন্তু রেডি। আপনারা যেমন কেপিভি এবং কেপিটি নিতে চাচ্ছেন তারা কিন্তু প্রি বুক দিতে পারেন। প্রি বুকে কিন্তু বেশ কিছু আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা রেখেছে রাসেল ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে। তো কেপিআর এফআই এবং কার্বোরেটার প্লাস হচ্ছে ভিক্টোরার K19 কে প্রো এইগুলো সব বাইকগুলো কিন্তু আমাদের ড্রাইভ অর্ডার রেডি আছে। আর এর আগেও আমরা বলেছি আবারও বলতে যাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে সার্ভিস অ্যান্ড স্পেয়ার্সের সাপোর্টটি। আফটার ইনশাল্লাহ আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমাদের ভিডিও বার্তার মাধ্যমে। তো এই ছিল আজকে আমাদের ঈদের আগের হচ্ছে লাস্ট আমাদের স্টক আপডেট। এই যেই রহমতের মাস, মাগফিরাতের মাস, মাসটা আমাদের জন্য বয়ে আনুক, আমাদের যে পরিবর্তনের জন্য, যে আমাদের আমরা যারা মুসলিম তাদের জন্য একটা পরিবর্তনের মাস। এই মাসে আমরা যেভাবে আমাদেরকে সংযত করে রেখেছি, আমাদের পরবর্তী 11 মাসেও যদি আমরা নিজেদেরকে সংযত রাখতে পারি, এই আশা ব্যক্ত করে হুগলি ঈদ মোবারকের মাধ্যমে আমি এবং মুশিও শেষ করছি আজকে আমাদের লাইভ। স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড টু ইউনিট ড্রাইভার। আসসালামু আলাইকুম।